আচ্ছা কি নানা সাহেব বলে নিক তারপর ইনশাআল্লাহ আমি শেষ করে দেবো হ্যাঁ তাতে আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক আমিন আমি খুব অবাক হই কিছু জিনিস দেখে যেমন মনে করেন আপনাদের 103 জনকে বাদ দেওয়া হয়েছে যারা বাদ দিয়েছে তারাই পরে চোখটা উল্টিয়ে বলছে আমরা বাদ দেইনি পারফেক্ট আমার কাছে এই জিনিসটা খুব অবাক লেগেছে যেমন মনে করেন ওই আমিও তো ওই প্যানেলে ছিলাম তো আমি আপনারা সবাই জানেন আমি কিন্তু অত রাজনীতি বুঝি না আমি যা স্টার্ট কথা আমি কোনো ভয় যা সত্য আমি তাই আজকে ওই প্যানেলে তো অনেকেই ছিল আজকে তারা নেই কেন তারা কেন চলে আসছে তাই না আমাদের শিল্পীদের মধ্যে যখন ইলেকশন হয় আমরাও আগে ইলেকশন করেছি আহমেদ শরীফের প্যানেলে কেউ কলি ভাইয়ের প্যানেলে কেউ আবার পরবর্তী সময় আমরা আবার ভেঙে আরেক প্যানেলে গেছি এইটা কোনো অন্যায়ের কিছু নো নো তাই না এটা আমরা সবাই যাকে ভালো লাগবে আমি যাবো তাই এখানে খুব কাছের আমার ভাই না দীপজ তারপরে আমার সন্তান আমি তাকে বাজান ডাকি সে আমাকে বাজান ডাকে মিশা সদক কারণ বলো তাই না কারণটা কি প্রথম ছবিতে আমরা যখন বাজিগার ছবিতে মিশা আর আমি একসাথে কাজ করেছি তাই না কাজ করে ও আমার ছেলে হয়েছে আমি তখন মেন ভিলেন ও আমার ছেলের ক্যারেক্টার করেছে সেই থেকে আমরা দুজন দুজনকে বাপ ডাকি তো আপনারা সবাই আছেন এখানে কেউ কি বলতে পারবেন যে আমি আপনাদের কোনো বিপদ আপদে বা কোনো কথা শিল্পী সমিতিতে থাকলে গিয়ে বলি না এটা বলতে পারবেন কেউ বা আমি কেউ আমি কখনো আপনাদের উপরে কোনো অন্যায় করেছি আমি যখনই দেখি কোনো প্যানেল অন্যায় করছে তখন আমি তাদেরকে বাধা দিই এবং আমি ওখান থেকে চলে আসি আমি খুব কষ্ট পেয়ে চলে আসি নাদির ভাই আমরা যখন আগের বার যে প্যানেলটা আমরা দাঁড়িয়েছিলাম আমি আমি হয়তো পাস করিনি দিয়ে তাই পাস করিনি তাই বলে কি আমরা ওই প্যানেলে ছিলাম না প্যানেলে তো ছিলাম আমাদের তো একটা কথা ছিল যে আমরা এই কাজগুলো করব 103 জনকে ভোটার বানালেন কাজ হয়ে গেল এই 103 জন খাবে কি বাহ কি ভোট ভোটার হয়ে ভোট খাবে তাদের কি ভাত খেতে হবে না নাকি ভাত খেতে হবে না তাদের কি গায়ের কাপড় লাগবে না তো ভাতের সংস্থা কোথায় কাপড়ের কাপড় কোথায় হ্যাঁ আজকে আমরা বহু কষ্ট করে কাফনের কাপড় পরে বিদেশি ছবি বন্ধ করেছিলাম প্রথম সাইমনের সাথে লাগছে কি দিয়ে জানেন আপনারা এই বিদেশি ছবি নিয়ে সাইমন বলছে না বিদেশি ছবি আনা যাবে না তাহলে আমাদের দেশের শিল্পীরা কি করবে আমাদের শিল্পীরা না খেয়ে মরবে সাইমনের কথা শুনে নেই যার জন্য সাইমন ওখানে রিজাইন দিয়ে দিচ্ছে তাই না তো আজকে বিদেশি ছবি আসবে তো আপনারা শিল্পীরা কাজ করবেন কোত্থেকে কেউ কাজ পাবেন না ভোটারই হবেন কোনো কাজ পাবেন না কেউ যদি আপনাদেরকে বোঝায় যে আমরা আসলে পরে এই প্যানেল আসলে এই ভোটার বাদ করে দিবে এগুলো সব ভণ্ডামি কথা এটা একদম ভণ্ডামি কারণ কোর্ট যখন কোনো রায় দেয় সেই কোর্টকে ভায়োলেট করার শক্তি বাংলাদেশের কারোই না এই কথাটা মাথায় রাখবে আপনাদেরকে যতই বোঝাক আপনারা প্রথম চিন্তা করেন যে আমাদের পেটে ভাত লাগবে